এফজেডএস ভার্সন 3 ডিলাক্স গত 6 থেকে 8 মাসের মধ্যে সবচেয়ে কম রেটের অফার করছি এই মুহূর্তে। MT50 জগতে ঢুকে গেলাম। আচ্ছা, সো এখন আমি MT50 জগতে ঢুকে আছি, MT50 BS7 এ। আচ্ছা, আর যদি আমি একটা লাভ দিছি, এখন চলে আসছে আমি MT50 ভার্সন 6 এ, BS6 এ। আইসল্যান্ডমার্ট থেকে আপনারা বাইক নিতে পারবেন 9 টাকার পাশাপাশি সর্বোচ্চ 36 মাসের ইএমআই তে। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি। আচ্ছা ঠিক আছে, ব্লগ শুরু করেন। আসসালামু আলাইকুম সবাইকে, নতুন একটি ব্লগে স্বাগতম। আর আজকের ব্লগে কিন্তু দর্শক চলে আসছি আইসল্যান্ডমার্টে। আর আমাদের খুশির কারণ দেখে কিন্তু বুঝতে পারতেছেন, নতুন একটা লট আসছে। আর এই লটে কিন্তু বেশ কিছু সংখ্যক MT15 ভার্সন 2, ডাবল চ্যানেল ABS, সিঙ্গেল চ্যানেল ABS এর অনেকগুলা কালার চলে আসছে। এছাড়াও কিন্তু প্রিমিয়াম বেশ কিছু বাইক পেয়ে যাবেন ভাইদের এই শোরুমটিতে। পুরো সময়টা জুড়ে থাকবে সবার প্রিয় শুভ ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আশা করা যাক বাইকে যে দাম থাকবে, যে কালেকশনগুলো থাকবে, দর্শকরাও ভালো থাকতে পারবে নাকি? ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই। আচ্ছা তো ভাই, যারা আসবে বাইক কেনার জন্য কোথায় আসবে? আসবে মিরপুর 60 ফিট হাসান আলী রোডের ঠিক অপোজিটে, অথবা হোন্ডার যে অফিসিয়াল আউটলেট আছে বাইক ভ্যালির অপোজিটে। স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, আপনাদের লোকেশন চিনতে কোনো কারণে ভুল হলে আমাদেরকে একটু ফোন করতে পারেন, আমরা অবশ্যই আপনাকে সঠিক লোকেশনটা দিয়ে দিব। তো দর্শক সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন। ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। কথা বাড়াচ্ছি না, চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা ভীষণ ভালো আছি, কারণ এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে নতুন লট। যেই লটটি আসছে MT15 ভার্সন 2 VS7 2023 মডেল, যেখানে OBD2 সেন্সর পাচ্ছেন ট্রাকশন কন্ট্রোল। এই চমৎকার যে লটটি আসছে, সেই লট সহ রয়েছে VS6 এর বাইক, রয়েছে RR5 ভার্সন 3S, রয়েছে সুজুকি জিক্সার SF MT15 ভার্সন 2, এছাড়া রয়েছে FZS ভার্সন 3 ডিলাক্স। সবগুলো বাইক রয়েছে আইসল্যান্ডমার্টে। আইসল্যান্ডমার্ট থেকে রয়েছে আমি সালমান শুভ চৌধুরী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ব্র্যান্ড নিউ ব্লগে। আইসল্যান্ডমার্টের লোকেশন মিরপুর 60 ফিট রোড হাসান আলী রোডের ঠিক অপোজিটে, অথবা হোন্ডার যে অফিসিয়াল আউটলেট আছে বাইক ভ্যালির অপোজিটে। ইমরান স্যার আপনি কিছু বলছিলেন, বলেন ভাই। নতুন তো লট আসছে নাকি, তো এইগুলোতে কি দর্শকরা অন্যান্য জায়গা থেকে কম দামে পাবে? 100% কম দেবে ভাই, কি বলে 100% কম দেবে? 100% তো 100%। আচ্ছা, হতাশ যেন না হতে হয়। একেবারেই না। তবে পার্থক্যটা বুঝতে হবে, ভার্সন 2-র VS6 এবং VS7 এর মধ্যে কি পার্থক্য আছে সেই জিনিসটা আপনারা এই ভিডিওতে বলে দেবো। এছাড়া আমাদের যে অন্য অন্য বাইকগুলো রয়েছে, সমস্ত বাইকগুলোর প্রাইসেসগুলো কিন্তু এখন জানিয়ে দিচ্ছি। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি RR5 ভার্সন 3 আছে ব্ল্যাক কালারে। হ্যাঁ, RR5 ভার্সন 3 ব্ল্যাক কালারের আছে। সেই ভার্সন 3 ব্ল্যাক কালার, যেটা ডার্ক নাইট কালার, এই বাইকটা আপনারা এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন। এটা ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট। আচ্ছা, তো এই বাইকটার প্রাইস হচ্ছে 4,65,000 টাকা। বাট আপনারা যদি ইমরান ব্লগসের পক্ষ থেকে আসেন, তাহলে এই বাইকটাতে 2,000 টাকা ডিসকাউন্ট পাবেন, বাইকটা পাচ্ছেন 4,63,000 টাকায়। এরপরে ইমরান ভাই আমরা চলে যাচ্ছি MT15 জগতে ঢুকে যাচ্ছি। অনেকগুলো MT15 আছে, আমি ঢুকে গেলাম MT15 জগতে। আচ্ছা, কিভাবে এই যে আমি MT50 জগতে ঢুকে গেলাম। আচ্ছা, সো এখন আমি MT15 জগতে ঢুকে আছি MT15 BS7 এ। আচ্ছা, আর যদি আমি একটা লাভ দিছি, এখন চলে আসছে আমি MT15 ভার্সন 6 এ, VS6 এ। ওকে, এটাও তো ভার্সন 2 নাকি? এটাও ভার্সন 2। এখন নিখুঁত পার্থক্যগুলো আসলে দর্শকদের কাছে বোঝানোটা একটু ডিফিকাল্ট। প্রথমত আপনার চোখে যেই পরিবর্তনগুলো পাবেন সেটা একটু এই ভিডিওতে বলে দিতে চাই। এটা হচ্ছে VS7। আচ্ছা, এটা হচ্ছে VS6। ওকে, 6টা দেখাচ্ছি, ইন্ডিকেটর লাইটে কিন্তু ডিমের মতো, আর এটা হচ্ছে LED, তাই তো? LED। এবং আমি দর্শকদেরকে একটু প্রাইজের জায়গাটাতে যে পার্থক্যটা আসবে সেটা একটু একটা কারণ বলে দিচ্ছি। এখানে যে 4টা ইন্ডিকেটর আছে, সেই 4টা ইন্ডিকেটরের অফিসিয়াল প্রাইস হচ্ছে ₹10,000। আচ্ছা, 4টা ইন্ডিকেটরের দাম ₹10,000? ইন্ডিকেটরের দাম ইন্ডিয়াতে অফিসিয়ালি ₹10,000। তো আপনি খুব স্বাভাবিক কারণে এই বাইকের প্রাইসের সাথে এই বাইকের প্রাইসের যে একটা পার্থক্য থাকবে সেটা অবশ্যই থাকবে, যেহেতু এটাতে ডুয়েল চ্যানেল ABS আছে। এটা তো হচ্ছে ডুয়েল চ্যানেল ABS পাবে। হ্যাঁ, ডুয়েল চ্যানেল ABS পাচ্ছে। আচ্ছা, এছাড়া ট্রাকশন কন্ট্রোল আছে, এছাড়া আছে OBD2 সেন্সর, যেটা অনবোর্ড ডায়াগনস্টিক ডিভাইস। এর আগে কোনো বাইকে এই প্রযুক্তিটা ব্যবহার করা নেই, এটা শুধুমাত্র প্রিমিয়াম যেই গাড়িগুলো ছিল, কারগুলো ছিল, সেখানে OBD2 সেন্সরটা ব্যবহার করা হতো, যেটা এখন অলরেডি বাইকে চলে আসে। এবং প্রথম যেটাতে ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে MT15 ভার্সন 2 VS7M। OBD সেন্সর আপনারা জানতে পারবেন আপনার বাইকটিতে কী ধরনের
সমস্যা হচ্ছে বা কোনো ত্রুটি আছে কিনা সেটা ওয়াই কানেক্টরের মাধ্যমে আপনার মোবাইলে একটি সংকেত চলে যাবে, একটি এসএমএস আকারে সংকেত চলে যাবে। পরবর্তীতে আপনি নিকটস্থ যেই সার্ভিস সেন্টার আছে সেখান থেকে সেটা সার্ভিস করে স্ক্যান করে দেখতে হবে যে কোথায় প্রবলেম এবং সেই প্রবলেমটা আপনারা সলভ করতে পারবেন। আচ্ছা সো ভাই, BS7 এর ডাবল চ্যানেল ABS এর মধ্যে এই গ্রে কালারটা আছে আর হচ্ছে ব্ল্যাক কালারটা পাবে, ব্ল্যাক কালার পাবে, হোয়াইট কালার পাবে। তার মানে হোয়াইট, ব্ল্যাক এবং গ্রে তিনটা কালারই পাইতেছ এখন? হ্যাঁ, শুধু ব্লুটা নয়। আচ্ছা, এবং এই ব্ল্যাক কালারে কিন্তু আরেকটা চেঞ্জ আসছে, রিমের কালারটা, ব্ল্যাক কালারটা রিমের কালার চেঞ্জ আসছে। হ্যাঁ, BS7 হচ্ছে অরেঞ্জ কালারের, আচ্ছা BS6 হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক কালার। ওকে, প্রাইজের জায়গায় যেটা হয়েছে, আমাদের বাইকটা আসলে গতকালকে রাতেই এসছে, এখনো পর্যন্ত আমরা এটার কস্টিংটা বের করতে পারিনি, যে কারণে প্রাইসটা বলছি না। এবং আরও একটি কারণ আছে, ধরেন আমি খুব তাড়াতাড়ি করে কস্টিংটা বের করলাম, যেটা প্রবলেম আপনারা বুঝতে পারছেন যে আমরা যারা এটা নিয়ে কাজ করি 24/7 এই জগৎটায় আছি, তাদের জন্য এখন পর্যন্ত এই পার্থক্য এবং প্রাইসগুলো কালার নিয়ে আমরা নিজেরাই অনেক জায়গায় একটু কনফিউশন তৈরি হয়েছে। তো কাস্টমারদেরকে যাদের কমেন্টস পাচ্ছি বা ফোন পাচ্ছি, ওনারা আসলে কনফিউজড যে আসলে উনি কোন বাইকটার কোন কালারটা জানতে চাচ্ছেন। আমদানি করা বাইকের ক্ষেত্রে কালারের উপর একটু প্রাইসটাও ভ্যারি করে। তো এই বাইকগুলোর MT15 ভার্সন 2 কোনো বাইকেরই প্রাইস এই মুহূর্তে বলছি না, এই প্রাইসগুলো জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু ফোন করতে হবে। কষ্ট করে আপনি যেই কালারটা চাচ্ছেন বা যেই ভেরিয়েন্টটা চাচ্ছেন একটু আমাদেরকে বললে ওইটা আমি আপনার কাছ থেকে সবচেয়ে রিজনেবল প্রাইসে বিক্রি করব, সেটা এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে কথা দিচ্ছে। ওকে, আর হচ্ছে যদি আমরা সিঙ্গেল চ্যানেল ABS দেখি ভার্সন 2 এর মধ্যে, এটাও কিন্তু হোয়াইট কালার আছে, গ্রে কালার আছে, ব্ল্যাক কালার আছে, অর্থাৎ এই তিনটা কালারই আছে, তিনটা কালারই আছে। ওকে, তো শুভ ভাই নেক্সট আমরা কোনটা দেখবো? এরপর দেখব FZH ভার্সন 3 ডিলাক্স। আচ্ছা, FZH ভার্সন 3 ডিলাক্স গত 6 থেকে 8 মাসের মধ্যে সবচেয়ে কম রেটের অফার করছি এই মুহূর্তে, কারণ আপনারা FZH ভার্সন 3 ডিলাক্সের ব্ল্যাক কালারটাই পাচ্ছেন, গোল্ডেন কালারের রিম, এবং এটার প্রাইস হচ্ছে মাত্র 3,01,000 টাকা। 3,01,000 টাকা? 3,01,000 টাকা। আচ্ছা, FZH ভার্সন 3 ডিলাক্স, এবং এখানে রয়েছে ম্যাটালিক গ্রে কালার, যেটা রিমের কালার হচ্ছে ব্লু কালার। সো ম্যাটালিক গ্রেটা আপনারা এই মুহূর্তে নিতে পারছেন 3,07,000 টাকায়। ভাই কাস্টমার আসার পর তো 3,01,000 টাকা যে ঝুলে রাখছেন, আর 3,00,000 টাকা দিতে চাইবে তখন? এটা কাস্টমারের সাথে আমরা বুঝিয়ে নেব, বাট আমাদের এজাবৎকালের সবচেয়ে কম রেট হচ্ছে FZH ভার্সন 3 ডিলাক্সের জন্য। আচ্ছা, আমরা এক্সক্লুসিভ আরেকটা বাইক এনেছি, এই বাইকটার অনেক চাহিদা ছিল, বেসিক্যালি আমরা অনেকের কাছে কল পাচ্ছিলাম বা কাস্টমার আমাদের ওয়াকিং যেই কাস্টমার আছে তারাও বলছিল যে আপনারা SF টা কেন আনেন না, সেই জন্য জিক্সার SF টা এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে। জিক্সার SF এ আপনারা সিঙ্গেল চ্যানেল ABS পাচ্ছেন এবং এটা সম্পূর্ণ CBO কন্ডিশনে কমপ্লিট বিল ইউনিট হিসাবে কিন্তু আমাদের কাছে রয়েছে, ব্ল্যাক কালারটা। আচ্ছা, তো এটার প্রাইস হচ্ছে 3,55,000 টাকায়। আজলানমার থেকে আপনারা বাইক নিতে পারবেন নগদ টাকার পাশাপাশি সর্বোচ্চ 36 মাসের EMI তে, যেটা ক্রেডিট কার্ডের মাধ্যমেই নিতে পারছেন। আমাদের এক্সচেঞ্জ অফার রয়েছে, পুরনো যে কোনো মডেলের বাইক পরিবর্তন করে নিতে পারবেন নতুন বাইক, তবে আপনি যেই বাইকটি পরিবর্তন করতে চাচ্ছেন সেই বাইকটি হতে হবে ঢাকা মেট্রো, ঢাকা মেট্রো ছাড়া কোনো বাইক আমরা এক্সচেঞ্জ করতে পারি না। আমাদের রয়েছে সারা বাংলাদেশের 64টা জেলায় রেজিস্ট্রেশন করার সুবিধা। অনেকেই ফোন করেছেন আমি কিভাবে রেজিস্ট্রেশন করব, আমরা আপনাকে সমস্ত পেপারস দিয়ে দিব, বাকি যে অংশের কাজ আছে সেটা আপনাকে করতে হবে, সেই ব্যাপারে আমরা আপনাকে গাইডলাইন দিয়ে দিচ্ছি। আপনারা প্রত্যেকটি বাইকের সাথে 4টি ফ্রি সার্ভিসের সাথে রয়েছে 4টি করে পেইড সার্ভিস। আজকের মতো বিদায় নিতে চাই, যাওয়ার আগে আমাদের লোকেশনটা আপনাদেরকে আরও একটি বার মনে করে দিচ্ছি। আমাদের লোকেশন মিরপুর সাইডফিট রোড, হাসান আলী রোডের ঠিক অপোজিটে, অথবা হোন্ডার যে অফিসিয়াল আউটলেট আছে বাইক ভ্যালির অপোজিটে। ওকে, সো এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমাদের সাথে ছিলেন সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং ভালোবাসা। যারা এখন এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছে তাদেরকে রিকোয়েস্ট করছি ইমরান ব্লগস এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আমাদের সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা পেজ থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করছি পেজটি লাইক, কমেন্টস এবং শেয়ার করার জন্য। সো সবাই নিরাপদে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।